হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সেই সাথে আমরাও ভালো আছি। যেহেতু আমি ডায়েটের ডাক্তার দেখিয়েছি, ডায়েটের ডাক্তার আমাকে সবজি দিয়েছে, সবজিটা কিভাবে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি সামান্য পরিমাণ ডাল নিয়ে নিয়েছি, আমি 3 টেবিল চামচের মতো ডাল নিয়ে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণ চাল কুমড়া নিয়েছি, সামান্য পরিমাণ মিষ্টি কুমড়া নিয়েছি। তারপরে একটা ডাটা সহ পুঁই শাক নিয়েছি, শসা নিয়েছি আর আলু নিয়েছি। তারপর এটাকে পেঁয়াজ, আর আমাকে তেল ব্যবহার করতে বলেছে 2 চা চামচ, আমি 2 চা চামচ দিয়ে তেল দিয়েছি। আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এটাকে মেখে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর এটা যখন বলক চলে আসবে তখন তোমরা এই সবজিটাকে ঢেকে দেবে। তো আমার লাঞ্চে আমাকে ডায়েটিশিয়ান ডাক্তার যে রুলসটা দিয়েছে, 1 কাপ ভাত 1 কাপ সবজি আর সাথে থাকবে সালাদ। আর তুমি মাছ বা মাংস যদি রান্না করো তাহলে কোনো ঝোল নেবে না। মাছ রান্না করলে মাছ থেকে 1 টুকরো মাছ, আর যদি মাংস রান্না করো তাহলে মাংস থেকে 1 টুকরো মাংস নিয়ে খেতে হবে। তাই আজকে আমার ডায়েটের সবজিটা তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি। এখন এটা যখন একদম ঘনা ঘনা ঘন হয়ে আসবে তখন এই সবজিটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। চাইলে আমার এই রুলসটা তোমরা ফলো করতে পারো। আমি আমার বিকালের ডায়েটটা কি সেটা আমি তোমাদের সাথে আবার পরে শেয়ার করব। আল্লাহ হাফেজ।